নির্মীয়মান সেফটি ট্যাঙ্কের শাটারিং খুলতে গিয়ে ট্যাঙ্কের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু ঘটল দুই ভাইয়ের রবিবার সকাল নটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর কলোনির গুয়াবাড়ি এলাকায় মৃতদের নাম আমিনুল ইসলাম শাহিদ আহমেদ পেশায় তারা রাজমিস্ত্রি সম্পর্কে মৃত দুই যুবক কাকাতো যাত্র ভাই একই বাড়ির বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে স্থানীয় এক বাড়িতে ওই দুই ভাই সেফটি ট্যাঙ্কের শাটারিং খুলতে গেলে মাসখানেক আগেই তৈরি তারা লাগিয়েছিল সেই স্যাটারিং রবিবার সেখানেই সেফটি ট্যাঙ্কের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বড় ভাই অসাবধানবশত নিচে পড়ে যায় তাকে তুলতে গিয়ে ছোট ভাইও নিচে পড়ে যায় ট্যাঙ্কের ভিতরে জল ও গ্যাস জমে থাকায় দুইজন আবদ্ধ হয়ে মারা যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়েই মালবাজার থেকেই দমকলের একটি ইঞ্জিন ছুটে যায় চলে আসে মাল থানার পুলিশ এরপরই পাম্পের সাহায্যে জল বের করে মৃতদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে আসে পুলিশ দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করছে এই ঘটনায় ওটা সাত নম্বর কলোনি এলাকা শোক মগ্ন হয়ে পড়ে এভাবেই ওই দুই যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন আমাদের গুয়া বাড়ি ষাট নম্বর বাড়ি এখানে আমাদের যে দুজন ভাই তারা আমাদের নিজস্ব এলাকার পাশের এলাকার পাশের বাড়ির ভাই দুজন ওরা মানে ল্যাট্রিনে শাটরিন খুলতে গিয়ে মানে ট্যাঙ্কির মধ্যে ঢুকে গেছে সেখানে অক্সিজেন না থাকার কারণে মানে অজ্ঞান হয়ে পড়েছিল জন্য একজনকে এত মানে এত খুনে একজনকে উদ্ধার করা হয়েছে আর একজন এখনো tej মধ্যেই আছে তারা কি আশঙ্কা যে নেই আর যেটা দেখা গেল তাতে আর কি এক আশঙ্কা নেই মানে ডেটই আছে আর ধারণ দেই আপনার নাম কি আমার নাম আইনুল হক আপনি কি ওখানকার ফোন মেম্বার